সকাল থেকে আপনার যে যা কর্ম করেন, যদি কীর্তন ভক্তি করে শোনেন, মহাপ্রভুর আশীর্বাদ বাড়বে, আপনাদের হাতের কর্ম দেখবেন আরো সুন্দর হয়ে যাবে। এই জন্য বললো, মুকুন্দ তোমাকে আশীর্বাদ করলাম, সেই শিখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো। তোমাকে আশীর্বাদ করলাম, যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হবে। তবে হ্যাঁ, তুমি যেন গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না। ও মুকুন্দ দেরি করো না, ফিরে যাও। ছেলের বিয়ে দেন, মেয়ের বিয়ে দেন, শুভ অনুষ্ঠান করছেন, আমের সখা টাঙাচ্ছেন কেন? কার আশীর্বাদ থেকে একটু জেনে নিন। কামদেব মদন, এদিকে মায়েরা, কামদেব মদন তার পাঁচটা বান ছিল। এই পাঁচটা বান সবাইকে মারতে মারতে একবার বাবা ভোলাকে মেরেছিল। আর বাবাকে যখন কামদেব মদন বানটা মারল, বাবা ভোলা তখন কামদেব মদনকে ত্রিশূল ছুড়ল। আর যখন ত্রিশূল ছুড়ল, তখন কামদেব মদন দৌড়াচ্ছে আর তার পেছন পেছন ত্রিশূল ছুড়ছে। কিন্তু কামদেব মদন দেখলো, আমাকে তো আড়াল করতে হবে, বাঁচতে হবে, জায়গা কই? দেখতে পেল একটা আম গাছ সামনে রয়েছে। আম গাছটাকে বললো, আমর সখা। সখা মানে কি মা? সখী মানে বান্ধবী, আর সখা মানে বন্ধু। এই আম্র সখা, তুই আমাকে শাখা বিস্তার করে বাঁচা। যদি তুই আমাকে শাখা বিস্তার করে বাঁচাস, আমি তোকে আশীর্বাদ দেব। ও মাইরা, ছোট্ট আম গাছটা কামদেব মদনকে শাখা বিস্তার করে কি করলো? তাকে বাঁচিয়ে দিল। আম গাছের ভেতরে চুপচাপ বসে রইল। আবার ত্রিশূল বাবা ভোলার কাছে ফিরে গেল। কামদেব মদন তখন আম্র সখাকে বললো, আম্র সখা, তুই যখন আমাকে শিবের ত্রিশূল থেকে বাঁচালি, শিবের ত্রিশূলের হাতে আমার মৃত্যু হতো, আমাকে যখন বাঁচালি, আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীর প্রত্যেকটা শুভ কাজে তোর আগমন হবে।
ওই জন্য আপনারা সবাই জেনে নিন, এই যে আপনারা আমের সখাটা জানান, এটা কার আশীর্বাদে? এটা একমাত্র কামদেব মদনের আশীর্বাদে। এই পাগল দিমাইরা সকালবেলায় ঘুম থেকে উঠে ওই মুকুন্দ সরকারের স্ত্রী দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনাদের হাওড়া জেলায় দেয় কিনা জানি না, তবে আমাদের আমাদের বীরভূম বাঁকুড়া পুরুলিয়াতে সকালবেলায় যদি কেউ ঘুম থেকে ওঠেন তাহলে দেখতে পাবেন, দিকে দেখান তাহলে দেখতে পাবেন সকালবেলায় সবাই কিন্তু ঘুম থেকে উঠে একটুখানি গোবর নিচ্ছে, জল নিচ্ছে আর জল ছড়া দিচ্ছে। এরকম করে জল ছড়া দিচ্ছে কেন না, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে মায়েরা, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, গোবরটা কেন দেবেন আপনারা? গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে। মা লক্ষ্মী কেঁদে কেঁদে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না। গাভী বলল, তবে এক কাজ কর, আমার তো ফাঁকা জায়গা কোথাও নেই, একটা জায়গায় লক্ষ্মী তুই থাকতে পারিস। বলে কোন জায়গাতে? বলছে আমি আমার গোবরটার মধ্যে তুই থাকলে রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গাভীর গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্যে গোবর হলো লক্ষ্মী। দরজায় সকালবেলায় সূর্য ওঠার আগে জল ছড়া দিতে হয় না সূর্য ওঠার পরে দিতে হয়? বলুন, আচ্ছা সূর্য ওঠার আগে দিলে কি হয় আর পরে দিলে কি হয়? সূর্য ওঠার আগে যদি কেউ জল ছড়া দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবী আসা যাওয়া করে, আর সূর্য ওঠার পরে যদি কেউ জল ছড়া দেয় তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দেয় থাকে, কজন মেম্বার আছে কাকে কোন নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে। এবার আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের বিচার। তবে বলে রাখি গাভীর গোবরের কথা যখন বললাম মা, গোবরটা স্বয়ং মা লক্ষ্মী সকালবেলায় যে দরজাতে গোবর জল ছড়া দেয় তার বাড়িতে কিন্তু লক্ষ্মীর আসা যাওয়া হয়। তবে একটা এর ফাঁকে একটা সুন্দর কথা বলি, হিন্দুদের জন্য মহা মহা পণ্ডিতরা বলেছেন যে তিনটে কাজ আপনারা করতে পারেন, একটা তনুজা, একটা বিত্তজা, একটা মনসা। ভগবানের সেবা তিনভাবে হয়, সবাই মিলে মন দিয়ে শুনবেন, একটা তনুজা, একটা বিত্তজা, একটা মনসা। প্রশ্ন করবেন তনুজা কেমন? যেমন ধরুন মা আপনার স্বামী টাকা পয়সা খুব একটা রোজগার নাই, কিন্তু গোবিন্দ সেবা আপনি করবেন, পাচ্ছেন না, আপেলও দিতে পারছেন না, কলাও দিতে পারছেন না, মন্দিরে ঠিক মতো যেতেও পারছেন না, আপনি এক কাজ করবেন, এক বালতি জল নেবেন, একটু গোবর নেবেন, ওই জলটা দিয়ে মন্দিরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন, কিংবা একটা ঝাঁটা নেবেন সকালবেলায় ওই মন্দিরটাকে একটু ঝাঁট দিয়ে দেবেন। তাহলে কি হবে? তনু মানে কি? দেহ, তনু যা দেহ দিয়ে গোবিন্দ সেবা। এবার বৃত্ত যা, বৃত্ত যা কাদের জন্য? এইদিকে বৃত্তজা মানে কি মায়েরা? বৃত্তজা মানে, বৃত্তজা মানে মাথায় রাখবেন, ওই ছেলে একবারে ভেতরে ঢুকে গেছেন। এইদিকে বৃত্তজা মানে কি? বৃত্তজা মানে হচ্ছে যেমন দাদা ভাইয়েরা যারা ব্যবসা করে, চাকরি করে, ভগবানকে দেখার সময় পায় না। ধরুন একটা মন্দির তৈরি হচ্ছে, আপনি দিনে যত রোজগার করলেন তার 10 ভাগের 1 ভাগ ভগবানকে দিলেন, 100 টাকা রোজগার করলেন 10 টাকা মন্দিরে দিলেন, 1000 টাকা রোজগার করলেন 100 টাকা মন্দিরে দিলেন। এটা হচ্ছে বৃত্তজা, টাকা দিয়ে। যেমন মুসলমানদের দেবে একটা নিয়ম আছে জাকাত দেওয়া, যত গরিব মুসলিম হোক না কেন দেখবেন 4 দিন ধান হলে 1 দিন ধান কিন্তু মসজিদে দেবে, সে খেতে পাক আর না পাক, এদের নিয়ম একটা খুব কড়া নিয়ম। আর আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, 25 টাকা সিলেট খাবে তবু 5 টাকা ভগবানের নামে দেবে না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। একটা তনুজা, একটা বৃত্তজা, একটা মনসা। যেমন ধরুন যে লোক চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, পায়ে চলতে পারে না, সে তো আর মন্দিরে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবে না, টাকা দিয়েও সাহায্য করতে পারে না। মনসা মানে কি? মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন, তিনি হচ্ছেন মনসা, মানে ভগবানের সেবা। তো মুকুন্দ সরকার তার স্ত্রী কি করেছে? সকালবেলায় গোবর জল ছড়া দিচ্ছে। স্বামীকে দেখতে পেয়ে বললো, স্বামী এসেছো? হ্যাঁ আমি এলাম। ছোট্ট একটা কুটির তৈরি করলেন মা গোপীনাথে, সবাই লক্ষ্য করবেন। সেই সময়টা মালদা জেলার গৌরবের একটা জায়গা আছে, যদি আপনারা মালদা জেলা যান তাহলে গৌরবের একটা জায়গা আছে, ওখানে মুসলমান নবাব ছিল, তার নাম হুসেন শাহ। তার পেটে খুব যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বললো, নবাব তোমার পেটের রোগ ভালো করতে পারে, তুমি যদি বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে ওই মুকুন্দ সরকারের কাছে যেতে পারো। তখন নবাব বললো, বা বা আমার পেটের রোগ যদি ভালো করতে পারে আমি যাবো না কেন? সঙ্গে সঙ্গে বললো, তবে একটা নিয়ম আছে নবাব। বলে কি? সেখানে কিন্তু কেউ রাজা সেজে গেলে, জমিদার সেজে গেলে, নবাব সেজে গেলে চিকিৎসা করবে না, তোমাকে গরিব সেজে যেতে হবে। তখন নবাব হোসেন শাহ বললো, তাহলে আমি ফকির সেজে যাই। বলছে, হ্যাঁ ফকির সাজো। ফকিরের সাজতে গেছেন মায়ের চারিদিকে পটি দেওয়া কাপড়, এত বড় বাংলার নবাব ওই ফকির সেজে একটা ঝোলাকে নিয়ে ছুটে এলো শ্রীখণ্ড গ্রামে। এসে জিজ্ঞেস করছে, ও ভাই বলতে পারো মুকুন্দ সরকারের বাড়ি কোনটা?
একজন বলল সোজা চলে যাও, ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওখানে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ কবিরাজের বাড়ি। একজন বললো না না তা নয়, আবার যেতে যেতে দেখতে পাবে খোল করতালে শব্দ হচ্ছে, ওটা মুকুন্দ কবিরাজের বাড়ি। নবাব হোসেন শাহ কি করে দেবে, মুসলমান নবাব ফকির সেজেছে, সেজে বলছে বাবা আমাকে একটু জায়গা করে দাও না, আমি বুড়ো মানুষ ফকির মানুষ, আমার পেটের খুব যন্ত্রণা, সকলের মায়া হলো, তাহলে তুমি আগে দাঁড়াও প্রথমে চিকিৎসা হবে। মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের মন্দিরে স্নান করার পর গোপীনাথের পুজো প্রচার গাইছে। কি গাইছে? নবাব মনে মনে ভাবছে বাড়ি মুকুন্দ তোমাকে দেখে জগতের শিক্ষা নেওয়া দরকার, যে কোনো কাজ শুরু করবার আগে ভগবানের আরাধনা করা দরকার। যারা এখানে কীর্তন সজ্জায় বসে তারা আমার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে নিন। আমি অ্যাপেলো চেন্নাই 7 বছর আগে চিকিৎসার জন্য গিয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছিলাম একজন ডাক্তার যিনি আমাকে চিকিৎসা করছিলেন তার কাছে যখন আমি ঘুমে গেলাম তখন দেখলাম তিনি 7টার সময় আসবেন ঘুমে, তো তিনি 6টার সময় স্নান করার পর দেখছি ছোট্ট গোপালকে তুলসী পাতা আর একটুখানি নাড়ু দিচ্ছে। তখন আমি চমকে গেলাম, এত বড় লন্ডন ফেরত ডাক্তার তারাও পর্যন্ত চিকিৎসা করবার আগে ভগবানকে স্মরণ করে। ওই জন্য বড় বড় মানুষ যারা পৃথিবীতে হয়েছে, বড় বড় পণ্ডিত জ্ঞানী হয়েছেন, তাদের দেখবেন সবাই ভগবানকে আশ্রয় করে বড় হয়েছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শিক্ষার দিকে তাকাবেন না, তাকাবেন কোন দিকে, ভক্তির দিকে, ভক্তি করে চলুন আপনার কাজ হবে। মুকুন্দ সরকার মন্দিরে গোপীনাথের গাইছে আর নবাব দেখছে। সামনে নবাব দাঁড়িয়েছে না মুসলমান, হোসেন সাহেব, হ্যাঁ হোসেন সাহেব, ঠিক দাবি করে হোসেন সাহেব দাঁড়িয়ে আছে। শেষে বললো এই যে তোমাদের মধ্যে গরিবকে, সঙ্গে সঙ্গে নবাব বলল আমি কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির, আমার খুব পেটের যন্ত্রণা। আচ্ছা কোনো জাতের কোনো বিচার নেই ভাই, সবার চিকিৎসা হবে, কোনো অসুবিধা নেই, দেখি তুমি এক কাজ করে জমা দেখতে ফেরত। নবাব মনে মনে ভাবছে আমি বাংলার নবাব, আমি সোনার ছপ্পর ঘাড়ে শুয়ে থাকি, আমাকে জামা খুলতে বলছে, আমি দেখব যদি লোক ভালো না হয় তাহলে বুঝিয়ে দেবে কি। জেনে নবাব জামাটা খুলে দিয়েছে, কিছুক্ষণ পর বলছে এবার মাটির বারান্দাতে একটু গড়াবড়ি দিয়ে দাও। নবাব তো জমকে উঠেছে, মনে মনে ভাবছে সোনার ছপ্পর ঘাড়ে আমি শুয়ে থাকি আর আমাকে ফ্লাই গড়াবড়ি দিতে বলছে। তবে হ্যাঁ, কালের কাল বর্ষাকাল হরিণে চাকরি কাঠের গাল, মেয়াদে বেকায়দায় পড়েছি বলে ভালো না হলে বলবে আমি কে এসেছি। একটা কথা আপনাদের বলি, কয়েকদিন আগে বাঁকুড়াতে গান করছিলাম, কলকাতা থেকে কয়েকটা মেয়ে ওদের আত্মীয় কীর্তন শুনতেছে, মায়েদের শিক্ষার জন্য বলছি। তো যে মেয়েটি, তিনটি মেয়ে এসেছে, তিনটি মেয়ে কীর্তন শুনতে এলো, তিনটি গোপালকে করে নিয়ে, একবার গোপাল তিনটিকে এনে আসলে বসিয়ে দিলেন, চুপচাপ বসলেন। কীর্তনের শেষে দেখলাম তিনটে মেয়ে সবাই পালিয়ে গেল, ওরা ধুলাই গড়া বলে দিচ্ছে।
সবাই পালিয়ে গেল, কিন্তু ধুলে বারবার করে দিচ্ছি। আমি কিছুক্ষণ দেখলাম, যখন আমি বাসায় গেলাম জিজ্ঞেস করলাম, দিদি ভালো লাগলো আপনাদের দেখে? গোপাল এনেছেন আবার ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। এখন চালাকি করে জিজ্ঞেস করলাম, শাড়ি ময়লা হওয়ার ভয় নেই? বলছে, আপনি তো বলেন, কোনো স্ত্রী যদি স্বামীর বিরাট বড় একটা কাপড়ের দোকান থাকে, শ্মশানে চিতাতে গেলে একটাও কাপড় তার সঙ্গে দেয় না। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। ভক্ত যেখানে এসেছে না, তাদের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় না, যদি ভক্তি না থাকে, আপনি ভক্তি হবে অহংকার চলে। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন, যত প্রণাম করবেন, যত গড়াগড়ি দেবেন, তত অহংকার চলে যাবে, আর যত ভেতরে অহংকার বাসা বাঁধবে, তত আপনি কি অহংকার দেখাচ্ছেন? এই পৃথিবীতে আপনার চাইতে বহু প্রচুর জ্ঞানী লোক আছে, অহংকার কি দেখাচ্ছেন আপনি? আপনি যে মাটিতে যে দাঁড়িয়ে অহংকার করছেন, সেই মাটিতে আপনি মিশে যাবেন। আজকে রাত্রি বেরোলে আপনার সকাল হবে, রাত্রি যদি না বেরোয় আপনার পরকাল হয়ে যাবে। আপনারা সব তো হাউস ওয়াইফ, মানে ঘরে সংসারী? না, একজন স্কুলের টিচার, একজন ডাক্তারি পড়াশোনা করছে, আই বুড়ো মেয়ে, সে গোপালকে নিচ্ছে। আর একজন বললো, আমি বাংলায় এম এ করেছি, কোনো কিছুতে যুক্ত হয়নি, হাউস ওয়াইফ আছে। আপনাদের দেখে শিক্ষা দরকার, একটা স্কুলের টিচার সেই মেয়েটা পর্যন্ত এখানে গোপালটাকে রেখে গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের একটা নতুন শাড়ি পরলে আমরা গড়াগড়ি দিতে পারি না, বসতে পারি না, ধুলোই বসতে গেলে আমাদের লজ্জা লাগে, আমরা তখন আসন খুঁজে পেয়ে বেড়াই। নিবেদন আপনাদের কাছে, শিখতে হবে আপনাদেরকে, প্রত্যেকটি প্রতি পদে পদে শিখতে হবে। আমরা প্রতি পদে পদে শিখে যাই, কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি। মুকুন্দ সরকার বললো, তুমি ধুলাই গড়াগড়ি দাও, যেই না মুকুন্দ হয়েছে ধুলাই গড়াগড়ি দাও। ভয়ে নবাব গড়াগড়ি দিয়েছে, আর চমকে উঠে বললো, হে কবিরাজ, কি এ তোমার এখানে ওষুধ দেওয়া থেকে নাকি যে এনে গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল গো। সঙ্গে সঙ্গে মুকুন্দ বললো, কি জানি, সবাইকে দিতে দিতে এক একটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে, দেখি 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 তুমি হাঁ করো তো, তোমাকে আসল ওষুধটা দিয়ে দিই। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ কবির যে ওষুধে নবাবের পেটের রোগ ছিল। মুকুন্দ বললো, কে তুমি, যে আমার নাম ধরে ডাকো? নবাব বলল, আমি সারা বাংলার নবাব হুসেন সাহেব। মুকুন্দ বলল, নবাব আমি, আপনি? বলে, হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তবে তোমাকে দেখতে পেলাম, তুমি কত বড় কবিরাজ, তোমাকে এখানে আমি রাখবো না, আমার গৌরব মানে মালদাতে তোমাকে নিয়ে যাবো। মুকুন্দ কবিরাজ রাত্রিবেলায় মহাপ্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো বলেছো জীবের দ্বারে পড়ে নাম দিতে, আর গরিবের চিকিৎসা করতে তুমি তো মুসলমানের বাড়ি যেতে বলোনি। মহাপ্রভু রাত্রিবেলা আকাশবাণী করলেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, ও মায়েরা এদিকে এদিকে, ঈশ্বর যা করে তা ধরে বলুন, মঙ্গলের জন্য। না, সবার মুখে শুনতে পাচ্ছে না, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। দেখবেন একবারে বন্ধ হয়ে যাবে এক কথাতে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, মঙ্গলের জন্য। আপনার একটি মাত্র ছেলে খুব কষ্ট করে পড়াশোনা করালেন, মাধ্যমিক পরীক্ষা দেবে, একবারে ফেল মেরে দিল, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। এখন বলছেন মঙ্গলের জন্য, তখন কাছে বললে বলো, বাজে বকবে না তো, আমার এখানে মাথা গরম আছে না, বাজে বকছেন, ঈশ্বর যা করে আমার ছেলে ফেল করেছে, ঈশ্বর মঙ্গল করেছে। এই জায়গাতে সব বলতে পারে, কাজের জায়গাতে নিতাই করি, একবার বলে দেখবেন কেন যা ছেলে ফেল করেছে, ঈশ্বর যা করে তা মঙ্গল দিন। তার প্রমাণ দেখে নিন, তার প্রমাণ দেখে নিন। এক রাজা ছিল আর তার এক মন্ত্রী ছিল, কথায় কথায় বলতো, রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, খালি ওই একই কথা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা একদিন মন্ত্রীকে নিয়ে বনে যাচ্ছে, মানে ঘুরতে শিকার করতে, হঠাৎ কি হয়েছে দেখুন, রাজা হঠাৎ যেতে যেতে একটা পাথরে চলে, মন্ত্রী বললো, রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলছে, বেটা আমার খাচ্ছিস, আমার করছিস, ঈশ্বর যা এ কে আছিস, বেটাকে বন্দি কর। মন্ত্রীকে বন্দি করে দেওয়া হলো, মা রাজা একাই বনে গেল, গভীর বনে ঢুকতে ঢুকতে একটা মা কালীর মন্দির, প্রতিদিন একটি করে মানুষ বলি দেওয়া হয়, আজকে সারাদিন পায় নাই, আমি তো বা রাজা খেয়ে ফেলেছি। এখন রাজাকে ধরে যাই না, ফোটোতে দিয়েছে, জয় রাজাকে যখন টেনে দিয়েছে, রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছিলে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, এ কে আছিস মন্ত্রী? ভাই তোমাকে নমস্কার, চিরকাল তুমি আমার কাছে থাকবে। মন্ত্রী বলছে, হে রাজা, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছি, আজ না হয় তুমি হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গেছিলে, আজ তোমার সঙ্গে আমি যেতাম, তাহলে আমি ঈশ্বর যা করে তা
মঙ্গলের তরে মঙ্গলের তরে মুকুন্দ সরকার বললো চলো তোমাকে নিয়ে যাবো কোথায় সজাই গৌর মালদা জেলায়। মায়েরা মুকুন্দ সরকার নবাবকে বললো আমি তোমার কাছে থাকবো তিনটে শর্ত, একটা খড়ের চালের মন্দির তৈরি করতে হবে মানে খড়ের ঘর, আর গরিবদের চিকিৎসা করতে হবে, আর আমি যেন হরিনাম করতে পারি। মুসলমান সবাই নয়, মুসলমান কারা, মুসলমানের সৎ মান মানে ইমান, যারা সৎ ইমানদার তিনি হচ্ছেন মুসলমান। হিন্দু সবাই নয়, হিন্দু কারা, যারা ভগবানের ভজনা করে একমাত্র তারা। খ্রিস্টান সবাই নয়, খ্রিস্টান কারা, যারা গডের উপাসনা করে তারা। এই জন্য যারা একমাত্র ঈশ্বরকে ভেঙে থাকে তারা জাতির মধ্যে পড়ছে, ঈশ্বর ছাড়া হলে কিন্তু জাতির মধ্যে পড়ছে না। তাই মুকুন্দ সরকারের বাড়িতে ওই ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিয়েছে। মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে, আর পেছন থেকে নবাব দেখছে। তো নবাবকে দুটো লোক হাওয়া করছে, তার পাতা পাখায়, তার মধ্যে ময়ূরের পালক ছিল। তো মুকুন্দ গাইছে, নবাব শুনছে। আমার কানো সে তোমাকে আমি সত্যি কথা বলবো না, আজ মিথ্যে কথা বলবো, কাউকে জীবনে আমি মিথ্যে কথা বলিনি।